রাজনৈতিক অস্তিত্ব হারিয়ে আমলাদের উপর নির্ভর করে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবকিছু নিয়ন্ত্রণে নিয়ে সরকার দেশে একদলীয় শাসন বাকশাল প্রতিষ্ঠা করতে চায় বলেও অভিযোগ করেন তিনি। আর অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করেন দলের সিনিয়র নেতারা। রাজধানীতে গণ অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ দলীয় নেতাকর্মীদের মুক্তি ও দশ দফা দাবি আদায়ে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা বিভাগীয় গণ অবস্থান কর্মসূচিতে অংশ নেন রাজধানী ছাড়াও আশপাশের জেলার বিএনপি নেতাকর্মীরা। এ সময় দলের সিনিয়র নেতারা সরকারের দমন পীড়নের সমালোচনা করে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি জানান। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন নিপীড়ন নির্যাতন চালিয়ে সরকার ক্ষমতায় টিকে আছে। বলেন, দেশের মানুষ আর আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা দেখতে চায় না। সম্পূর্ণভাবে তার রাজনৈতিক অস্তিত্ব হারিয়ে ফেলেছে, আওয়ামী লীগ এখন গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেই জন্যই তাকে এখন এই পুলিশের উপর নির্ভর করে, আমলাদের উপর নির্ভর করে তাকে রাষ্ট্রের ক্ষমতা জোর করে দখল করে আসছে। সরকার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে অভিযোগ করে 16 জানুয়ারি রাজধানী সহ সারা দেশে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচিও ঘোষণা করেন বিএনপি মহাসচিব। সারা দেশে কেন্দ্র সহ সকল মহানগর, জেলা, উপজেলা ও পৌর সদরে সমাবেশ ও মিছিল হবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।